হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো তোমরা বাড়িতে বসে একটা খুব সুন্দর পাওয়ার ব্যাংক কীভাবে তৈরি করবে, যেটা 2000 3000 4000 পাওয়ারের যে অ্যাম্পিয়ারের যে ব্যাটারি পাওয়ার ব্যাংকগুলো হয়, বিশেষ করে 4টে 6টা 3টে 2টো বিভিন্ন রকমের ব্যাটারি সংযোগ করে যে পাওয়ার ব্যাংকগুলো হয়, তোমরা বাড়িতে বসে একদম বেশি অ্যাম্পিয়ারের তৈরি করতে পারো, বেশি ওয়াটের তৈরি করতে পারো। যেমন আমার কাছে বর্তমানে তোমাদের সামনে দেখতে পাচ্ছ একটা পাওয়ার ব্যাংকের ক্যাবিনেট রয়েছে। এটা পাওয়ার ব্যাংকের খালি ক্যাবিনেট, এর মধ্যে কোনো ব্যাটারি লাগানো নেই। আমি তোমাদের এই পাওয়ার ব্যাংকের ব্যাটারি লাগিয়ে তৈরি করে তোমাদের দেখাবো। তো এরপরে এখানে 1 2 3 4টে ব্যাটারি রয়েছে দেখতে পাচ্ছ, লিথিয়াম ব্যাটারি, যেটার পাওয়ার হচ্ছে তোমাদের দেখিয়ে দিই, 1200 দেখতে পাচ্ছ, 1200 সরি 1200 1200 mAh এর ব্যাটারি রয়েছে। ঠিক ব্লার হয়ে যাচ্ছে, 1200 mAh এর ব্যাটারি রয়েছে, 1850 মডেলের ব্যাটারি রয়েছে, 3.7 ভোল্ট, ফুল চার্জ হলে 4.4 হয়ে যায়। তো যাই হোক, মোটামুটি আমার কাছে ব্যাটারি রয়েছে। তো এর কানেক্ট কীভাবে কী করবে, তো পুরোটা এই ভিডিওর মধ্যে আমি তোমাদের দেখাবো যে তোমরা পাওয়ার ব্যাংক কীভাবে তৈরি করবে। এই ক্যাবিনেটে 3টে 2টো 5টা ব্যাটারি ফিট হবে। 5টার জায়গায় তোমরা যদি মনে করো আরও বেশি ব্যাটারি দিয়ে ব্যাকআপ বাড়াতে চাও, তাহলে এই ক্যাবিনেটটা তোমরা ইউজ করতে পারবে না। তাতে কী হবে, এই বোর্ডটা খুলে নিবে, এই বোর্ডটা খুলে নিয়ে অন্যান্য একটা ক্যাবিনেট তৈরি করবে, যেমন প্লাইয়ের ক্যাবিনেট বা কাঠের ক্যাবিনেট তোমরা তৈরি করে এক্সট্রা বেশি ব্যাটারি সংযোগ করে তোমরা ব্যাটারি ব্যাকআপটা বাড়াতে পারো। দেখতে পাচ্ছ এটা খোলা যায়, আমি পুরোটাই ক্যাবিনেটটা নিয়েছি, খুব অল্প দামের মধ্যে পেয়ে যাবে, তোমরা সম্ভবত 150 টাকার মধ্যে পেয়ে যাবে, 150 200-র মধ্যে পেয়ে যাবে ক্যাবিনেটটা। এখানে দেখতে পাচ্ছ দুটো কানেক্ট করার জন্য পজিশন রয়েছে, যেটা বি পজিটিভ এবং বি নেগেটিভ, মানে ব্যাটারি দুটো প্যারালাল কানেকশন হবে। প্যারালাল কানেকশানটা কীভাবে কী করবে আমি পুরোটাই দেখাবো। প্যারালাল কানেকশানের একটা পজিটিভ একটা নেগেটিভ কানেক্ট হবে, বাকি আর কিছু নেই। এর মধ্যে আউটপুট 3টে রয়েছে এবং একটা ইনপুট রয়েছে, যেটা ইউএসবি দেখতে পাচ্ছ, মিনি ইউএসবি, যেটা সাধারণত সব বাড়িতে রয়েছে এই চার্জারের পজিশনটা। তো আমরা এখানে ইনপুট যেমন 5 ভোল্ট দেবো এবং আউটপুটও 5 ভোল্ট বেরোবে। আমি তোমাদের পুরোটাই দেখাবো এই ভিডিওর মধ্যে। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে না শেষ পর্যন্ত দেখো। আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, আমি সব রকম নিত্য নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, অবশ্যই তার জন্য একটা লাইক করো। তো আমরা ভিডিও শুরু করছি। তো দেখতেই পাচ্ছ এখানে নতুন এই সেলগুলো রয়েছে, আর আমি প্যারালাল কানেকশানটা কেমন আমি তোমাদের একটু বুঝিয়ে দিই। মনে করো এই যে ব্যাটারি, এই ব্যাটারির পজিটিভ কোনটা, এইটা সামনে, এটা এটা পজিটিভ, এখানে দেখতে পাচ্ছ প্লাস রয়েছে, দেখতে পাচ্ছ এটা প্লাস রয়েছে, আর এদিকে নেগেটিভ, এই দেখতে পাচ্ছ নেগেটিভ, এদিকে পজিটিভ। এরপরে প্রত্যেকটা সেলই একই, প্রত্যেকটা ব্যাটারি একই। তা আমরা প্রত্যেকটা ব্যাটারিকে যদি এইভাবে এইভাবে সাজিয়ে, মানে পজিটিভ একদিকে এবং নেগেটিভ একদিকে, মানে আমি সব এখানে পজিটিভ রেখেছি, দেখো সব সামনের দিকে পজিটিভ, এই পজিটিভটাকে আমরা যদি এইভাবে কোনো তারের মাধ্যমে সংযোগ করি, এই তারের মাধ্যমে যদি আমরা সংযোগ করি, এটাকে আমরা প্যারালাল কানেকশান বলি। যেমন এদিকে আমরা সংযোগ করে দেবো প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার, এবং ঠিক আর উল্টো দিকে পেছন মাইনাস, এটা পজিটিভ ওদিকে নেগেটিভ, তো নেগেটিভ দিকেও আমরা সেমভাবে কানেক্ট করে দেবো। এগুলোকে হচ্ছে প্যারালাল কানেকশান বলে। সিরিজ কানেকশান কোনটা, সিরিজ এই প্যারালাল কানেকশানে আমি তোমাদের আরেকটা বলে দিই, প্যারালাল কানেকশানে কিন্তু 3.7 ভোল্টই থাকবে বা 4 ভোল্টই থাকবে, কিন্তু অ্যাম্পেয়ারটা বেড়ে যাবে, 3.7 ভোল্টই থাকবে, অ্যাম্পেয়ারটা বেড়ে যাবে প্যারালাল কানেকশানের ক্ষেত্রে। আর যখন তোমরা সিরিজে কানেক্ট করবে, সিরিজ বলতে এদিকে এর পজিটিভ, এদিকে পজিটিভ, এদিকে নেগেটিভ, আর এই ব্যাটারির এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ, আমরা যখন এর পেছনে লাগিয়ে দেবো, এটা এইভাবে যখন পেছনে আমরা লাগিয়ে দেবো, তখন কী হবে, এগুলোকে সিরিজ কানেকশান বলা হয়। একটার পর একটা যদি আমরা জয়েন্ট করি, একটার পর যদি একটা জয়েন্ট করি আমরা, এগুলোকে সিরিজ কানেকশান বলে। আমি তোমাদের
দেখিয়ে দিই, ভালো করে লক্ষ্য করে ছোট ছোট দেখো, প্লাস রয়েছে এখানে, প্লাস এখানে, মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস এবং এটা প্লাস। তাহলে প্লাস এদিকে রয়েছে, এদিকে মাইনাস রয়েছে, মানে পজিটিভ এদিকে, নেগেটিভ এদিকে। এর আবার নেগেটিভের সঙ্গে এটা পজিটিভ কানেক্ট, এর নেগেটিভের সঙ্গে এর পজিটিভ কানেক্ট, এইভাবে আমরা এটাকে সিরিজ কানেকশন বলি। তাতে কী হবে, এই সিরিজ কানেকশানে কিন্তু তোমার যে ভোল্টেজ, তখন 3.7 ভোল্ট থাকবে না, তখন ভোল্টেজটা বেড়ে যাবে। আমি তোমাদের দেখাচ্ছি, দেখো তিনটে ব্যাটারি যদি আমরা কানেক্ট করি, এখানে এটাকে সরিয়ে দিই, তো আমরা তিনটে ব্যাটারি একটার পর একটার সঙ্গে যদি কানেক্ট করি, তাহলে এখানে দেখো 11.78 ভোল্ট আসছে তিনটের সঙ্গে। যখন তিনটে, আমি যখন একটা ব্যাটারি সরিয়ে দিই, একটা ব্যাটারি সরিয়ে দিয়ে যখন আমি কানেক্ট করব, তখন দেখো 7.8 ভোল্ট। দুটো ব্যাটারি যোগ করলে যে ভোল্টটা আসে সেটাই আসছে, মানে আমরা সিরিজে এটা কানেক্ট করছি। এটা যখন সরিয়ে নিচ্ছি, দেখো একটা ব্যাটারির ভোল্ট আমি তোমাদের মেপে দেখিয়ে দিই, 3.9, আবার এক এরও ভোল্টেজটা আমি দেখিয়ে দিই, 3.9। তো আমরা যখন দুটো ভোল্টেজ একসঙ্গে কানেক্ট করে দিচ্ছি, তখন ভোল্টেজ বেড়ে যাচ্ছে, ভোল্টেজ বেড়ে যাচ্ছে। তাহলে তোমাদের এই পাওয়ার ব্যাংকের ক্ষেত্রে কিন্তু সিরিজ কানেকশান করলে হবে না, প্যারালাল কানেকশান করতে হবে। প্যারালাল বলতে এর প্লাস, সব প্লাসগুলো একদিকে, সব পজিটিভগুলো একদিকে একদিকে, এবং সব নেগেটিভগুলো একদিকে। যেমন আমি এখানে আগে থেকে একটা, এটা আমার একটা তৈরি করা ছিল, দেখো সব এর পজিটিভ, সব পজিটিভগুলো একদিকে এবং এর নেগেটিভগুলো একদিকে। আমি সব পজিটিভ যদি একদিকে, আমি তোমাদের মাল্টিমিটার দিয়ে যদি চেক করি, আমি এই মাল্টিমিটার দিয়ে চেক করি, মাল্টিমিটারের আমি তার ফিট করে রেখেছি একটু সুবিধার্থে। মাল্টিমিটারের এই হলুদটা হচ্ছে নেগেটিভ, মানে কালো, এবং এই ব্লু তারটা হচ্ছে পজিটিভ। তো আমরা কালোতে কালো ধরলাম, এবং এই রেডে, দেখো রেডে যখন ধরলাম, দেখো 4 ভোল্টই দেখাচ্ছে, 4.4 ভোল্ট, কিন্তু কোনো ভোল্ট বাড়ছে না। আমরা যখন সিরিজে দেখছিলাম, তিনটে ব্যাটারি যখন কানেক্ট করেছি, 12 ভোল্ট হয়ে গেছে, 11 ভোল্ট হয়ে গেছে। তো এটাতে আমরা তিনটে ভোল্ট, তিনটে ব্যাটারি একসঙ্গে পজিটিভ, পজিটিভের দিকে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ কানেক্ট করেছি, দেখো 4.4 ভোল্ট। তাহলে এটাকে প্যারালাল কানেকশন বলে। তোমরা ভালো করে বুঝতে পেরেছো? যদি না বুঝতে পারো, আমি তোমাদের আবারও বলে দিচ্ছি, পজিটিভ পজিটিভ সব একদিকে থাকবে, এবং নেগেটিভ নেগেটিভ একদিকে থাকাটাই হচ্ছে প্যারালাল কানেকশন। আর সিরিজ কানেকশন হচ্ছে পজিটিভের সঙ্গে এই একটার পর একটা যদি জয়েন্ট করি, এদিকে পজিটিভ, এদিকে নেগেটিভ, এর নেগেটিভের সঙ্গে আবার পজিটিভ, আবার এর নেগেটিভের সঙ্গে পজিটিভ, এইভাবে যদি আমরা কানেক্ট করি, এটাকে হচ্ছে সিরিজ কানেকশন বলা হয়। এর ভোল্টেজ তখন বেড়ে যাবে, তিনটে ব্যাটারি কানেক্ট করলে ভোল্টেজ তখন হয়ে যাবে 12 ভোল্ট। ওকে, তা আমরা এই পাওয়ার ব্যাংকের তাহলে তৈরি করা শুরু করি, আর দেরি না করে, অনেকটা তোমাদের বোঝাতে গিয়ে হয়তো সময় চলে গেছে। আমরা এই, যেমন এই বোর্ডটা লাগানো ছিল, আমরা বোর্ডটা ফিট করে দিই। তো বোর্ডটা আমরা ফিট করে দিলাম, এরপরে এখানে তিনটে, দুটো, পাঁচটা ব্যাটারি লাগবে। আমার কাছে দুটো, তিনটে ব্যাটারি একসঙ্গে রেডি করা আছে, আর যে দুটো ব্যাটারি নতুন, আমরা দুটো ব্যাটারিকে একটু এখানে, এটাকে একটু ঘষে নিই, ঘষে নিয়ে আমরা ঘষে নিয়ে একটু সোল্ডারিং করে নেব। আমরা দু সাইডে একটু ঘষে নিই, যেহেতু নতুন ব্যাটারি লিথিয়াম। তো আমার এই চ্যানেলে অলরেডি একটা লিথিয়াম ব্যাটারি কোথা থেকে কি কিনেছি বা রেট কত নিয়েছি আমি অলরেডি ভিডিও দেখে দিয়ে রেখেছি, তোমরা চাইলে চ্যানেলে একটু ঘুরে দেখে আসতে পারো, আরও অন্যান্য ভিডিও রয়েছে, তোমরা চাইলে একবার ঘুরে আসতে পারো। তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আমি এই রকম ইলেকট্রনিক্স থেকে শুরু করে সব রকম ভিডিও ছাড়ি। তো আমরা দেখতে পাচ্ছ এদিকে দুটো পজিটিভ, আমরা পজিটিভে পজিটিভে জয়েন করে দেবো, যাতে আমার সোল্ডারিংটা করতে গিয়ে কোনো অসুবিধা না হয়। তাতে পেস্টটা দিলে কী হবে, সোল্ডারিংটা ভালোভাবে লেগে যাবে। আমি একটু পেস্ট লাগিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ পেস্ট লাগানোর জন্য আমি ছোট একটা টেস্টার ব্যবহার করেছি। তো আমরা একটু ব্যাটারিতে তাহলে সোল্ডারিং, আগে একটু সোল্ডারিং করে নিই, তারপর তারটা কানেক্ট করতে সুবিধা হবে।
আমরা প্লাসে একটু সোল্ডারিং করে নিয়ে এরপরে আমরা যে এই সরু ওয়্যারটা আছে, সরু একটা তার, মোটা তার থেকে বের করে নিয়েছি, এই তারটা আমরা পজিটিভের সঙ্গে পজিটিভই কানেক্ট করবো, মানে প্যারালাল কানেকশান, বুঝতে পেরেছো? প্যারালাল কানেকশান যেমন আমি বুঝিয়েছি, আমরা প্যারালাল কানেকশান করছি। ভালো করে লক্ষ্য করো আমি কেমন কানেকশান করছি। আরেকটা পজিটিভ আমরা কানেক্ট করব। দেখতে পাচ্ছ আমরা দুটো কানেক্ট করেছি, দুটো পজিটিভ একসঙ্গে কানেক্ট করেছি। এবার এটাকে আমরা আমরা এটা কাঁচির সাহায্যে কেটে দিলাম। এরপরে আমরা যে পজিটিভ কানেক্ট করেছি, এই পজিটিভের সঙ্গে একটা তার আমরা লাগিয়ে দেবো, ওকে? কারণ এই তারটা তো আমার ওখানে পজিটিভে কানেক্ট করতে হবে, তাই না? তো আমরা আগে থেকে তারটাকে একটু ফিট করে নিচ্ছি, যাতে দ্বিতীয়বার সোল্ডারিং না করতে হয়। তো আমরা এই পজিটিভ একটা কানেক্ট করে দিচ্ছি, পজিটিভ একটা কানেক্ট করে দিলাম, ওকে? এরপরে আমাদের নেগেটিভের দিকে কানেক্ট করতে হবে। তো নেগেটিভের দিকে কানেক্ট করতে গেলে আমার এখানে একটু অসুবিধা হচ্ছে, দেখতে পাচ্ছ? আমি এর উপরে রেখে সোল্ডারিংটা করে নিই, ফার্স্ট সোল্ডারিংটা করে নেব, তারপরে আমরা ওই যে তারটা বের করে নিয়েছি ওই তারটা কানেক্ট করব। এরপরে আমরা কানেকশানটা পুরো করব, ওকে? তো আমরা ভালো, দেখতে পাচ্ছ আমার কানেক্ট করে নিচ্ছি। এবার এটাকে কাঁচি দিয়ে আমরা কেটে দেবো। এরও পেছনে আমরা একটা মাইনাস তার লাগিয়ে নেব, যাতে আমার ওখানে সুবিধার্থে কানেক্ট করতে হবে। দেখতে পাচ্ছ আমরা জয়েন্ট করে নিচ্ছি, এটা এক দিক পজিটিভ এবং এর ঠিক উল্টো দিক দুটোই নেগেটিভ, এটাকে প্যারালাল কানেকশান বলে, সিরিজ নয়। তো আমরা এর ভোল্টেজটা চেক করে নেব, এর ভোল্টেজ আমরা দেখে নেব যে প্যারালাল কানেকশানে করেছি তো ভোল্টেজ বেড়েছে না কমেছে বা কেমন আছে। আমি তোমাদের আগেই ওই ব্যাটারিটার ভোল্টেজ আমরা চেক করেছি প্যারালাল কানেকশানের উপরে, ভোল্টেজ সবসময় প্যারালাল কানেকশানে একই থাকে, শুধু অ্যাম্পিয়ারটা বেড়ে যায়। তো দেখতে পাচ্ছ আমার ভোল্টেজ একই আছে, তাহলে এই ব্যাটারিটা আমরা এখানে বসিয়ে দিই, ওকে? আমরা এর এখানে বসিয়ে দেবো। তো তার আগে আমরা পেছনে একটু টেপ লাগিয়ে দেবো, যাতে একটার সঙ্গে একটা সংযোগ না হয়ে যায়। তো আমরা টেপ একটা ইউজ করব, কারণ দুটো একটার সঙ্গে একটা না যেন টাচ হয়ে যায়, যেহেতু পেছনে আছে, তো আমরা সেফটির অবলম্বন করব। আমরা দেখতে পাচ্ছ টেপ লাগিয়ে নিয়েছি, এরপরে আমরা এই ব্যাটারিটা এখানে ফিট করে দেব। দেখো বন্ধুরা, আমরা কিন্তু ব্যাটারি 3, 2, 5টা ব্যাটারি ফিট করেছি। এবার কি হবে না, এই যে দুটো, এই যে কালো তার দুটো, এর একটা মাইনাস আর এর একটা মাইনাস, টোটাল দুটো, এর একটা পজিটিভ এর একটা পজিটিভ, টোটাল দুটো রেড। তো আমরা পজিটিভের সঙ্গে পজিটিভ এবং রেড নেগেটিভের সঙ্গে নেগেটিভ আমরা সোল্ডারিং করে দেবো। সোল্ডারিং করে দিলেই আমাদের কাজটা শেষ, মানে কানেকশান আমাদের শেষ, এরপরে আমার টেস্টিংয়ের পালা। তা আমি চলো তোমাদের কানেক্ট করেই দেখাই। আমরা দুটো পজিটিভ এক জায়গাতে কানেক্ট করব,
এবং দুটো নেগেটিভ এক জায়গাতে কানেক্ট করবো। ওকে, তো আমি এদিকে দেখতে পাচ্ছ পজিটিভ বি পজিটিভ লেখা রয়েছে, আমরা এই রেড বি পজিটিভই কানেক্ট করব। সিম্পল কানেকশান বন্ধুরা, কোনো টাফ ব্যাপার নয়। একটা পাওয়ার ব্যাঙ্ক তৈরি করতে গেলে তোমরা একদম কম খরচে দারুণ পাওয়ার ব্যাঙ্ক তোমরা তৈরি করতে পারবে, বাড়িতে বসে দারুণ পাওয়ার ব্যাঙ্ক তৈরি করতে পারবে। একটা পাওয়ার ব্যাঙ্ক কিনতে গেলে অনেক টাকার ব্যাপার, তোমরা কম খরচে মার্কেট থেকে এরকম লিথিয়াম ব্যাটারি কিনে নেবে, ব্যাটারি ক্যাবিনেট কিনে নেবে, বা অ্যামাজন থেকে বা অন্যান্য জায়গা থেকে তোমরা অর্ডার করে নিতে পারো এই পাওয়ার ব্যাঙ্কের ক্যাবিনেট বা এই পাওয়ার ব্যাঙ্কের বোর্ড, যেটা তোমরা লিখবে যে পাওয়ার ব্যাঙ্কের বোর্ড, তোমরা সেখান থেকে অর্ডার করে কিনে এই তৈরি করতে পারো। বা এই রকম ক্যাবিনেটে তৈরি করতে হবে তার কোনো মানে নেই, এই বোর্ড দিয়ে তোমরা অন্য ক্যাবিনেটও ফিট করতে পারো, যেমন বড় ব্যাটারি, সরি বড় নয়, অনেকগুলো ব্যাটারি একসঙ্গে জয়েন্ট করে একটা আলাদা ক্যাবিনেট, কাঠের হোক বা প্লাইয়ের হোক, ক্যাবিনেট তৈরি করে তোমরা বাড়িতে বড় পাওয়ার ব্যাঙ্ক তৈরি করতে পারো, বা বড় ইউপিএস তৈরি করতে পারো, বা বড় অন্যান্য জিনিস তৈরি করতে পারো যেটা ভালো ব্যাকআপ পাওয়া যাবে। আমরা মাইনাসের সঙ্গে দেখতে পাচ্ছ মাইনাস কানেক্ট করে দিয়েছি, আর একটা ব্ল্যাক রয়েছে, দুটো ব্যাটারি দুটো ব্ল্যাক আমরা আলাদা আলাদা বের করে নিয়েছি। দেখতে পাচ্ছি আমাদের জয়েন্ট কমপ্লিট। এরপরে আমরা এখানে এটাকে সাইজ করে তারটাকে এইভাবে সাইজ করে রেখে দেব, সাইজ করে রেখে দেওয়ার পরে আমরা জাস্ট খাপটাকে লাগিয়ে দেবো। ওকে, খাপটাকে আমরা লাগিয়ে দেবো। আমাদের দেখো জয়েন্ট কমপ্লিট। তোমাদের আগেই বলেছি যে প্যারালাল কানেকশান, কোনো সিরিজ কানেকশান হবে না পাওয়ার ব্যাঙ্কের ক্ষেত্রে। পজিটিভের সঙ্গে পজিটিভ, পাঁচটা পজিটিভ তোমরা যদি একসঙ্গে ব্যাটারি কানেক্ট করো, পাঁচটা হোক ছটা হোক, সব পজিটিভ এক জায়গাতে এবং সব নেগেটিভ এক জায়গাতে। এর পজিটিভ একটা তার বেরোবে, এর নেগেটিভ তার বেরোবে, এর পজিটিভের যে বোর্ড আছে এর পজিটিভের সঙ্গে এর পজিটিভ কানেক্ট, এবং এর নেগেটিভের সঙ্গে এর নেগেটিভের কানেক্ট। সিম্পল কানেকশান, প্যারালাল কানেকশান। আমরা এবার এটাকে ক্যাবিনেটটা লাগিয়ে দেবো। ওকে, ক্যাবিনেটটা লাগিয়ে দেবো। ক্যাবিনেটটা লাগিয়ে দিলেই আমাদের কাজ শেষ, সুন্দর একটা পাওয়ার ব্যাঙ্ক আমাদের রেডি। দেখতে পাচ্ছ এখানে সুইচ রয়েছে, দেখো বন্ধুরা ফুল চার্জ রয়েছে, ব্যাটারির মধ্যে ফুল চার্জ করাই ছিল। এখানে 25, 50, 75, 100 টোটাল তিনটে, এবং সামনের দিকে একটা টর্চ রয়েছে, টর্চটা দেখতে পাচ্ছ জ্বলছে। আমার পাওয়ার ব্যাঙ্ক যে তৈরি করেছে একদম সাকসেস। তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, আমি তোমাদের টেস্টিং করে দেখাবো। তার জন্য আমার কাছে একটা এক্সট্রা একটা মোবাইল আছে, আমি মোবাইলটা নিয়ে আসছি। দেখতে পাচ্ছ আমার কাছে একটা কিপ্যাড সেট রয়েছে, এবং এই যে বড় কেবিল, শর্ট কেবিলটা এই মুহূর্তে আমার কাছে নেই। তো দেখতে পাচ্ছ বড় কেবিল, আমি এই বড় কেবিল দিয়েই তোমাদের চার্জ করে দেখাবো। তো এর চার্জ কতটা রয়েছে দেখতে পাচ্ছ, এর চার্জ মোটামুটি একদা কম রয়েছে। আমরা এখানে কানেক্ট করে দিলাম, কানেক্ট করে দেখতে পাচ্ছ এই দেখো কেবিল, এই কেবিল আমরা কানেক্ট করে দিলাম। কানেক্ট করে দেওয়ার পরে আমরা এই পাওয়ার ব্যাঙ্কের একটা পোর্টে, যে কোনো একটা পোর্টে দিয়ে দেবো। দেখো যখনই দিয়ে দিলাম দেখো চার্জিং হচ্ছে, চার্জিং কানেক্ট লেখা রয়েছে, এবং এখানে দেখো চার্জ হচ্ছে। দেখো বন্ধুরা চার্জ হচ্ছে, আমি তোমাদের সামনে দেখাচ্ছি, কোনো ফেক ভিডিও বানাচ্ছি না। তো একদম ইজি প্রসেস, তোমরা পাওয়ার ব্যাঙ্ক তৈরি করতে পারো, বা অন্যান্য কিছু লাইট জ্বালানোর জন্য। আমি তোমাদের একটা লাইট জ্বালিয়েও দেখাচ্ছি। ওকে, আমি তোমাদের একটা লাইট জ্বালানোর জন্য আমি একটা অ্যাডাপ্টর, এই একটা কেবিল কেটে নিয়েছি, এবং এই 4 ভোল্টের একটা এলইডি রয়েছে। আমরা 4 ভোল্টের এলইডিটা আগে জয়েন্ট করে নিই, পজিটিভের সঙ্গে পজিটিভ এবং নেগেটিভের সঙ্গে নেগেটিভ। আমরা
পুরোটাই, আমি বিশেষ করে পুরোটাই তোমার তোমাদের সামনে দেখাতে যাচ্ছি, কোনো লুকানো নয় বা কোনো ফেক ভিডিও নয়। অবশ্যই এর জন্য একটা লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখতে পাচ্ছ বন্ধুরা, চার্জ হচ্ছে প্লাস একটা এলইডিও জ্বলছে, দারুণ একটা জিনিস তৈরি হয়ে গেছে না বন্ধুরা? তো অবশ্যই এর জন্য একটা লাইক তো আশা করতেই পারি, তাই না? তো অবশ্যই আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে একটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখো, সবার আগে সব ভিডিও পাওয়ার জন্য যখনই আমি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।